আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস কবি এর ষষ্ঠ পর্ব বৃষ্টি হচ্ছে সকাল থেকে আতাহারের হাতে ছাতা লাল নীল ফুলাকা বাহারি ছাতা মিলির কাছ থেকে নেয়া মিলি বিস্মিত গলায় বলেছে মেয়েদের ছাতা নিয়ে রাস্তায় হাঁটতে পারবি আতাহার বলেছে মেয়েদের সঙ্গে নিয়ে যদি রাস্তায় হাঁটতে পারি মেয়েদের ছাতা হাতে হাঁটতে অসুবিধা কি বৃষ্টি নামবে কিনা সেটাই হলো বিবেচ্য হারাবি না ভাইয়া না হারাবো না মেয়েদের রঙিন ছাতা মাথায় দিয়ে হাঁটা শুরুতে যতটা বিপজ্জনক মনে হয়েছিল রাস্তায় বের হয়ে ততটা বিপজ্জনক মনে হলো না কেউ তার দিকে তাকাচ্ছে না যারা তাকাচ্ছে তারা অবাক বা বেশিত হচ্ছে না ঢাকা শহরের চরিত্রে গুণগত একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় শহরের মানুষেরা অন্যের ব্যাপারে মাথা ঘামাচ্ছে না যার যেভাবে ইচ্ছা চলবে তাতে কিছুই যায় আসে না আতাহারের প্যান্টের পকেটে রবার্ট ফ্রস্টের চারটি কবিতার অনুবাদ অনুবাদগুলি সাজ্জাদের করা অফিসে বসে তার প্রধান কাজ হচ্ছে কবিতা অনুবাদ করা আতাহারের দায়িত্ব পড়েছে চারটা মূল কবিতা অনুবাদ সহ গণী সাহেবের কাছে পৌঁছে দেয়া আতাহার খালি হাতে যাচ্ছে না কবিতা সঙ্গে নিয়ে যাচ্ছে কনিয়াকের একশো মিলিলিটারের একটা বোতল সাজ্জাদ গণী সাহেবের কাছে শুধু কবিতা কখনো পাঠায় না রবার্ট ফ্রস্টের কবিতার অনুবাদ কেন বাংলা ভাষায় হওয়া উচিত সেই বিষয়ে গণি সাহেবকে কিভাবে বলতে হবে সাজ্জাদ তাও শিখিয়ে দিয়েছে সাজ্জাদ বলেছে আতাহার তুই গম্ভীর গলায় বলবি কবি রবার্ট ফ্রস্ট খুব ইন্টারেস্টিং একটা দিনে জন্মেছেন ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস তার প্রথম দুটি কবিতার বই কিন্তু নিজ দেশে প্রকাশিত প্রকাশিত হয়নি হয়েছে ইংল্যান্ডে এই কবি চারবার পোলেজজার প্রাইজ পেয়েছেন এবং তিনি ছিলেন চাষা কবি যিনি নগর জীবন পরিত্যাগ করে আক্ষরিক অর্থেই চাষাবাদ করে জীবন কাটাতে চেয়েছেন খুব গুছিয়ে বলবি পারবি না পারার তো কথা গণি সাহেব চাইলে আমি কবিতার সঙ্গে ছোট্ট করে রবার্ট ফ্রস্টের জীবনীও লিখে দিতে পারি তোর মাথায় কি এখন রবার্ট ফ্রস্ট ভর করেছে সাজাদ গম্ভীর গলায় বলেছে আমার মাথায় কিছুই ভর করে না আমি মাঝে মাঝে অন্যের উপর ভর করি এই মুহূর্তে সিন্দাবাদের বুড়োর মতো ফ্রস্টের কাঁধে ভর করেছি এবং মনে হচ্ছে উনি পঁচিশ ক্যারেট গোল্ডের কবি পৃথিবীর বেশিরভাগ কবি আঠারো ক্যারেটের খাত বেশি পঁচিশ ক্যারেট কবির সংখ্যা কম শামসুর রহমান উনি কত ক্যারেট ওনারটা এখনো হিসেব করিনি বাংলা কবিদের ভেতর পঁচিশ ক্যারেটের কারা আছে অনেকেই আছে জীবনানন্দ দাস আছে আমি কত ক্যারেটের তুই হচ্ছিস ব্রোঞ্জ কবি তোর মধ্যে শোনা নেই পুরোটাই ব্রোঞ্জ আ একটু মন খারাপ হলো মন খারাপ ভাবটাকে তেমন পাত্তা দিল না সকাল থেকে বৃষ্টি হচ্ছে গণি সাহেবের বাসার সামনে হাঁটু পানি থাকার কথা অদ্ভুত কোনো কারণে বাসার সামনেরটা খটখটে না ড্রেনেজ সিস্টেমে রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়েছে বলে মনে হয় গণি সাহেবের বাসার গেটে খাঁকে পোশাক পরা শুকনা লম্বা এক লোক মাথায় সবুজ টুপি পায়ে বুট প্রথম দর্শনে মনে হয় পুলিশ বা আনসার বাহিনীর কেউ ভালো করে তাকালে সেই ভুল ভেঙে যায় সিকিউরিটির লোক কাঁধে পেতলের ছাচের লেখা সিকিউরিটি গার্ড কার কাছে যাইবেন গণি সাহেবের কাছে খাতায় নাম ঠিকানা টেলিফোন নাম্বার লেখেন তারপর যান ব্যাপারটা কি সিকিউরিটি গার্ড ব্যাপার কি সেই ব্যাখ্যা গেল না খাতা এবং বল পয়েন্ট কলম বের করে দিল খাকি পোশাক মানুষের চরিত্র হনন করে খাকি পোশাক পরলে লোকজন কম কথা বলে নাম ঠিকানা লিখতে লিখতে আতাহারের মনে হলো হোসেন সাহেবকে একটা খাকি পোশাক পরিয়ে দিতে পারলে ভালো হতো ওনার কথা বলার রোগ সেরে যেত সাহেব দরজা খুলে অপ্রসন্ন দৃষ্টিতে আতাহারের দিকে তাকালেন আতাহার বলল আপনার বাসায় মিলিটারি পাহারা বসিয়েছেন ব্যাপার কি গণেশ সাহেব চোখ শুরু করে বললেন ব্যাপার কি তুমি জানো না জি না পুরো ঢাকা শহরে সবাই জানে আর তুমি জানো না জি না আমি জানি না ভেতরে এসে বসো বলছি লম্বা ইতিহাস সাজ্জাদ আপনার জন্য এক বোতল কনে পাঠিয়েছে গুড বর্ষার শেষ সেতে আবহাওয়ায় আমার হাঁপানির মতো হয়েছে কনে একটা কাজে লাগবে কনে এক হাঁপানির ভালো মেডিসিন ও আছে কেমন জি ভালো আছে অনেকদিন ওকে দেখি না একদিন নিয়ে এসো খুব ফোর্সফুল ছেলে প্রাণশক্তিতে ভরপুর কবিতা লেগে থাকলে ওর হবে কবিতায় সে কিছু কিছু ইমেজারি এমন ব্যবহার করে যে মুগ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না তুমি চা খাবে আতাহার জি না খাও চা চা খেতে খেতে শোনো বাড়িতে কেন সিকিউরিটি গার্ড রেখেছি শুনে যাও কিন্তু কারোর সঙ্গে ডিসকাস করবে না আমি চাই না এই কদর্য ব্যাপার লোকজন জানুক অবশ্যই সবাই জেনে গেছে খুব কম লোকই আছে যে জানে না ব্যাপারটা কি গণেশাহেব সিগারেট ধরিয়ে ঘটনা বলতে শুরু করলেন তার চোখে মুখে হতাশ ভাব ফুটে উঠল গত বুধবারের আগের বুধবারের ঘটনা তুমি তো জানো আমি আর্লি রাইজার যত রাত জেগেই পড়াশোনা করি না কেন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি হাত মুখ ধুয়ে দুধ চিনি ছাড়া এক কাপ চা খেয়ে মর্নিং ওয়াকে বের হই সেদিনও তাই করব বলে সদর খুলেছি দেখি বারান্দা ভর্তি পুরিস বিকট গন্ধ আসছে পুরিসটা কি পুরিস জানো না বাংলা ভাষায় তোমাদের দখল এত কম আশ্চর্য পুলিশ হলো বিষ্ঠা গ্রাম্য ভাষায় গু মানুষের গু আতাহার হতভম্ব গলায় বলল বারান্দা ভর্তি পুরিস হ্যাঁ মনে হচ্ছে দুই তিন টন পুরিস রাতে এসে কেউ ঢেলে রেখে গেছে সে কি শত্রুতা করে কেউ করিয়েছে আপনার সঙ্গে কার এমন শত্রুতা থাকবে সেটাই তো বুঝতে পারছি না আমি নির্বিরোধী মানুষ লেখাপড়া নিয়ে থাকি কেউ বলতে পারবে না আমি কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলেছি তা তো বটেই সারা দিন লাগলো আমার এই নোংরা পরিষ্কার করাতে তিনজন ম্যাথল লেগেছে ডেটল দিয়ে ধুয়েছি ফিনাইল দিয়ে ধুয়েছি তারপরেও গন্ধ যায় না খুবই যন্ত্রণা হয়েছে তো যন্ত্রণা তো বটেই যন্ত্রণার চেয়ে বেশি হলো হিউমিলিয়েশন প্রতিবেশীরা সবাই আমার দিকে বিশেষ দৃষ্টিতে তাকায় শুকনামুখে জিজ্ঞেস করে ব্যাপারটা কি কিন্তু তাদের ঠোঁটের কোনার কাছে হাসি এটা তো হাসির কোনো ব্যাপার না হাসির ব্যাপার নয় তো বটেই কিন্তু মানুষের হাসি তো তুমি বন্ধ করতে পারবে না আমি থানায় জিডি এন্ট্রি করাতে গেলাম ঘটনা শুনে রমনা থানার ওসি দেখে ভ্যাগ ভ্যাগ করে হাসে যাই হোক ঘটনার এইখানে সমাপ্তি হলে একটা কথা ছিল তা না পরের বুধবারে আবার এই ঘটনা বলেন কি আমার স্ত্রী তো কান্নাকাটি শুরু করে দিলেন তিনি এখানে থাকবেন না ফ্ল্যাট ভাড়া করে সাত আরতলার দিকে থাকবেন আমার তো মনে হচ্ছে সেটাই করতে হবে তুমি কি পাগল হলে গুন্ডামি বদমাশীর কাছে স্বীকার করবো ক্যান আই ডু দ্যাট আমি তো বদমাশীর মূল টান দিয়ে বের করব চব্বিশ ঘন্টার জন্য সিকিউরিটি গার্ড রেখেছি জলের মতো পয়সা খরচ হচ্ছে হোক আমি ছাড়ব না আমি সিআইডি দিয়ে ইনভেস্টিগেট করাব করা তো উচিত ওরা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি আমি নির্বিরোধী লোক এটা ঠিক আছে তাই বলে আমাকে নির্বেশ ঢোরা সাপ মনে করার কোনো কারণ নেই ঘটনা শুনে আতাহারের আক্কেল গুরম হয়ে গেল কি সর্বনাশের কথা সাজাদ যে সত্যি সত্যি গুচিকিৎসার ব্যবস্থা করেছে তা তো বলেনি এইসব ব্যাপার চাপা থাকে না ঘটনা প্রকাশ হয়ে পড়বে তার ফলাফল শুভ হবার কথা না ঘণী ভাই উঠি উঠবে আচ্ছা যাও মন খুলে যে সাহিত্য টাহিত্য নিয়ে আলাপ করবো সেই উপায় নেই মনটা ওই ঘটনার পর থেকে বিক্ষিপ্ত যাই হোক সাজাদকে একদিন নিয়ে এসো ও যেন তার রিসেন্ট কিছু কবিতা নিয়ে আসে কয়েকটা অনুবাদ অবশ্যই সে আমার সঙ্গে দিয়ে দিয়েছে রবার্ট ফ্রস্টের অনুবাদ ভেরি গুড রেখে যাও মেজর পয়েটদের কবিতা অনুবাদ করলে হাত খুলে রবার্ট ফ্রস্ট অবশ্যই মেজর পয়েটদের মধ্যে পড়ে না তার কবিতায় কথকতার একটা ঢং আছে পড়তে আরাম এইটুকুই টেলিফোনের উপর তার একটা কবিতা আছে তুমি জানো জি না একজন প্রধান কবি টেলিফোন নামক যন্ত্র নিয়ে কবিতা লিখেছেন এটাকে তুমি কিভাবে দেখবে কি লিখেছেন সেটা না জানলে বলা মুশকিল সাহেব তৎক্ষণাৎ পুরো কবিতা আবৃত্তি করে শোনালেন এই প্রথমবারের মতো আতাহারের মনে হল এ লোকের পড়াশোনা আসলেই ব্যাপক ওয়েন আই ওয়াজ জাস্ট অ্যাজ ফার অ্যাজ আই খুড ওয়াক ফ্রম হেয়ার টুডে দেয়ার ওয়াজ অ্যান আওয়ার

মাইনর কবি তো বটেই মাইনর কবিরাও মাঝে মাঝে দু একটা মেজর কবিতা লিখে ফেলে সাহেব আধাহারকে গেট পর্যন্ত আগিয়ে দিলেন কেন দিলেন আধার জানে না গেটে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড বুটে প্রচণ্ড শব্দ করে সেলুট দিল সালমা বানু লজ্জা লজ্জা চোখে স্বামীর দিকে তাকাচ্ছেন কেন এমন লজ্জা লাগছে নিজেও বুঝতে পারছেন না ত্রিশ বছর বিবাহিত জীবন জীবনযাপনের পর স্বামীকে দেখে তরুণী বয়সের লজ্জা পাবার কোনো অর্থ হয় না অসুখের পর অনেক অর্থহীন ব্যাপার তার মধ্যে ঘটছে গল্প করার মতো কেউ থাকলে এইসব নিয়ে তার সঙ্গে গল্প করতেন মিলে আসে খুব অল্প সময়ের জন্যে এসেই কেবিন গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে আয়াদের অসুখের কথা জিজ্ঞেস করে তারপর যায় ডাক্তারের খোঁজে তার সঙ্গে গল্প করার মতো সময় বের করা যায় না মাঝে মাঝে মিলি গম্ভীর হয়ে পা ঝুলিয়ে তার পাশে বসে তখন মেয়েটার গম্ভীর মুখ দেখেই সালমা বানু কোনো কথা শুরু করতে পারেন না মেয়েটার কি অন্য কোনো ঝামেলা হয়েছে সে এত গম্ভীর কেন মেয়েটার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কোনো সম্বন্ধ আসছে না মিলিকে নিয়ে তার ইদানিং খুবই দুশ্চিন্তা হচ্ছে রশিদ সাহেবও ঠিক মিলির ভঙ্গিতে বসেছেন পা ঝুলিয়ে বসেছেন পা দুলাচ্ছেন হাসপাতালের ক্যাবিনের বেডগুলি উঁচু উঁচু বসলেই পা ঝুলে থাকে রশিদ সাহেবের মুখ গম্ভীর এই গ্রাম্ভীর্যের কারণ সালমা জানেন ত্রিশ বছর পাশাপাশি বাস করলে একটা মানুষের সবকিছু জানা হয়ে যায় সালমা বানু জানেন তার স্বামী গম্ভীর হয়ে আছে কারণ বেচারা অনেকক্ষণ সিগারেট খেতে পারছেন না রশিদ সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন সালমা তোমাদের এইসব ঘরে সিগারেট খাওয়া যায় না সালমা বললেন খেয়ে ফেলো কিছু হবে না রশিদ সাহেব পকেটে হাত দিলেন আবার হাত ছড়িয়ে নিলেন তার গাম্ভীর্য আরও বাড়ল হাসপাতাল তিনি সহ্যই করতে পারেন না ফিনাইলের গন্ধ ফিনাইলের গন্ধ তার কাছে মৃত্যুর গন্ধের মতো লাগে মৃত্যুর গন্ধ মনের উপর চাপ ফেলে এমনিতে তিনি নানান ধরনের চাপের মধ্যে থাকেন বাড়তি চাপ নেওয়ার মতো অবস্থা এখন তার না সালমাবানু ক্ষীণস্বরে বললেন চা খাবে রশি সাহেব বিরক্ত মুখে তাকালেন সালমা বললেন চা খেলে বারান্দা একটা ছেলে আছে তাকে বলো সে চা এনে দেবে হাসপাতালের জীবাণু মাখা চা খাবো কেন হরলিক্স খাবে ফ্লাস্কে গরম পানি আছে হর্লিক্স বানিয়ে খাও রশি সাহেব কঠিন কিছু কথা বলতে গিয়ে বললেন না তিনি কি হরলিক্স খাওয়ার জন্য হাসপাতালে এসেছেন আর এত মেহমানদারিরই বা কি আছে চা খাও হর্লিক্স খাও তার বসে থাকতে অসহ্য লাগছে এতদিন পর এসেছেন এসে চলে যেতেও মায়া লাগছে আরও কিছুক্ষণ থাকা দরকার সালমা বললেন বাসার খবর কি রশি সাহেব জবাব দিলেন না চুপচাপ বসে থাকতে খারাপ লাগছে বলে সালমা খবর জানতে চাচ্ছে জানার কিছু নেই মিলি রোজ আসছে খবর যা আছে মিলি বলে যাচ্ছে মেয়েদের কাজই হলো খবর চালাচালি করা সালমা বললেন ফরহাদকে তুমি বকাঝকা করি তো করেছি জুতা পেটা যে করিনি এটা তার ভাগ্য জুতা পেটা করা দরকার ছিল বাটা কোম্পানির জুতা দিয়ে শক্ত পেটা তার তো দোষ কিছু না ফট করে মাথা ঘুরে গেছে সহজ প্রশ্ন দেখে যার মাথা ঘুরে যায় প্রশ্ন কঠিন হলে মাথা কি করতো বুঝতে পারছ মিল্লাত পাখার মতো ভনভন করে ঘুরত সালমা হেসে ফেললেন রশি সাহেব কঠিন গলায় বললেন হাসবে না হাসার কথা আমি বলি না তোমার সব কটা ছেলে মেয়ে চতুষ্পদ মার্কা একজন সহজ প্রশ্ন দেখে মাথা ঘুরে পড়ে যায় একজন তিন বছরে একটা দারুণের চাকরি জোগাড় করতে পারে না মেয়ে একই রকম মেয়েদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি একটি অতস্তত করলেন দুটা মেয়ে তার অতি প্রিয় এদের সম্পর্কে খারাপ কিছু বলতে অস্বস্তি লাগে যদিও অস্বস্তি লাগার কিছু নেই মেয়ে দুটিও হাজারাম কিংবা স্ত্রীলিঙ্গের হাদিরাম বড়টা বিরাট হাদি ছোটোটাকে বুদ্ধিমতী মনে হলেও সে আসলে হাদি প্রথমবার বিয়ে পরীক্ষায় থার্ড ক্লাস পেয়ে কেঁদে বুক ভাসালো পরের বছর ইমপ্রুভমেন্ট দিয়ে ফেল তখন আর চোখে পানি নেই সে হাদিরাম না হলে কে হবে রিটায়ারমেন্টের পর লোকজন আরাম করে ইজি চেয়ারের শুয়ে ডিটেকটিভ উপন্যাস পড়ে ছেলের বউ এসে জিজ্ঞেস করে বাবা চা খাবেন না কফি খাবেন আর তার সংসারের সবকটা কটা আমার হাতিরাম জোটায় বিশ্রাম মাথায় উঠেছে তিনি এখন চাকরি খুঁজে বেড়াচ্ছেন নানান অফিস অফিসে যাচ্ছেন পার্ট টাইম চাকরি কিছু করা যায় কি না সালমা বললেন হাসপাতালে বসে থাকতে তোমার বোধহয় ভালো লাগছে না চলে যাও রশি সাহেব একটু নড়ে চড়ে উঠলেন সালমা তার মনের কথা বলছে রোগীর পাশে খাটে বসে থাকতে তার অসহ্য লাগ মিলির বিয়ের কোনো কথাবার্তা হচ্ছে না তুমিও তো কোনো চেষ্টা চরিত্র করছো না আমি কি চেষ্টা করব মাইক নিয়ে রাস্তায় বের হয়ে যাব তোমার কাছে মেয়েরা পড়তে আসে ওদের বলবে ওরা খবর করবে ওদের তো কোনো কাজকর্ম নেই বাজে কথা বন্ধ করো আমি উঠি মাথা ধরে গেছে রচি সাহেব উঠে দাঁড়ালেন সালমা বললেন ফরাদকে আমার কাছে পাঠিও আঁথার কেউ আসতে বলল দুজনের কেউই তো আসে না না আসাই ভালো এদের মুখ যত কম দেখবে ততই শুভ দ্য ইউ সিন দেয়ার ফেসেস দ্য বেটার তোমার চুল এত লম্বা হয়েছে চুল কাটো না কেন রশি সাহেব গলায় বললেন আর চুল কাটা কাটি মাথায় কেটে ফেলে দিব যাই সালমা আচ্ছা তোমার শরীর তো আগের চেয়ে অনেক ভালো তাই না সালমার শরীর আগের চেয়ে মোটেই ভালো না তবু তিনি বললেন হ্যাঁ রশি সাহেব বললেন খামাখা হাসপাতালে থেকে লাভ কি ডাক্তারদের সঙ্গে কথা বলে বাসায় চলে আসো দেখি কাল সকালে আমি ডাক্তারদের সঙ্গে কথা বলবো সালমা বললেন আচ্ছা তিনি সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললেন কাল থেকে কেবিনে চায়ের ব্যবস্থা রাখবেন আয়াকে বলে রাখবেন সে যেন চট করে চা বানিয়ে দেয় চা মিষ্টি পান কাঁচা সুপারি দিয়ে মিষ্টি পান রসি সাহেবের দাঁতে সমস্যা হয়েছে শক্ত সুপারি চিবুতে পারেন না নরম কাঁচা সুপারি ছর্তার দিয়ে কুচি কুচি করে কেটে দিতে হবে মিলিকে বারবার বলে দিয়েছেন মিলি এইসব দেখছে কিনা কে জানে সংসারের সত এক ঝামেলা মেটার উপর পড়েছে এর মধ্যে ছোটোখাটো সমস্যা কি মনে থাকবে বড় সমস্যার দিকে সবার চোখ থাকে সেসব সমস্যার সমাধান হয় ছোট সমস্যা চোখ এড়িয়ে যায় অথচ সংসারের ছোট সমস্যাগুলি আসল সমস্যা যেমন ফরহাদ বেগুন খেতে পারে না বেগুন খেলেই তার সারা গা চাকা চাকা হয়ে ফুলে ওঠে শুধু বেগুন না বেগুনের তরকারির ঝোল খেলেও এরকম হবে রশিদ সাহেবের অতি পছন্দের তরকারি কচুরলতি সেই কচুরলতি যদি গরম পানি দিয়ে কয়েকবার ধোয়া না হয় তাহলে রশিদ সাহেবের গলা চুলকায় কাশি হয় বারান্দায় ফুলের টবগুলিতে পানি দেবার ব্যাপার আছে একটা ক্যাকটাসের টব আছে সেখানে সপ্তাহে একদিন পানি দেওয়ার নিয়ম তিনি শুক্রবার সকালে দিতেন মিলিকে এসব মনে করে রেখেছে বাচ্চা মেয়ে এত কিছু তার মনে থাকার কথা না তিনি বাসায় ফিরে যেতে পারলে সব ঠিকঠাক করে ফেলতে পারবেন ফিরে যেতে পারবেন বলে মনে হচ্ছে না এখন হাসপাতালে এই কেবিনটাকেই তার ঘরবাড়ি বলে মনে হয় আয়াকে দিয়ে একটা মানি প্ল্যান্টের চারা এনে পানির বোতলে রেখেছেন বোতলটা জানলার কাছে লোহার শিকের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা চারা থেকে শিকড় ছেড়েছে বিছানায় শুয়ে শুয়ে তিনি নতুন শিকড় দেখতে পান তার ভালো লাগে বিকেলে জানলা দিয়ে আলো এসে তেজরা করে দেয়ালে পড়ে সেই আলো দেখতে ভালো লাগে গভীর রাতে বারান্দা দিয়ে ট্রলি টেনে নেবার শব্দ নার্স এবং ইন্টারনি ডাক্তারদের ব্যস্ত চলাফেরা কানে আসে এইসব শব্দ তার শুনতে ভালো লাগে আধো ঘুম আধো জাগরণে মনে হয় আহা কার আবার কি হলো সকালবেলা আয়ার কাছ থেকে বিস্তারিত শোনেন হাসপাতালটাকেই এখন তার নিজের ঘর সংসার মনে হয় এটা বড় ধরনের অলক্ষণ কোনো জায়গাকে ঘর সংসার মনে হলে সেই জায়গায় সংসার হয়ে যায় এই সত্য পরীক্ষিত সত্য তিনি ছোটবেলায় তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছেন কংস নদীর তীরে মোহনগঞ্জে তার মামার বাড়ি দুই মামা নানা নানি থাকেন চার পাঁচ দিন মহানন্দে কেটে গেল একদিন দুপুরে পাড়ার ছোটো ছোট ছেলে মেয়েদের সঙ্গে ফুলগুটি খেলছেন পাঁচটা গুটি দিয়ে খেলা সুর করে ছড়া পড়তে হয় তার দান যখন এলো তিনি গুটি হাতে নিয়ে ছড়া পড়লেন ফুলনা 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 এক হাতে দুলনা তেলনা না সুষম সুষুম আটি আটি আটি, লঙ্গনা 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 ছড়া পড়তে পড়তে হঠাৎ মনে হলো এটাই তার ঘর সংসার গ্রামের এই বাড়ি কংস নদী বাড়ির পেছনের তেঁতুল গাছ সকালবেলা হাঁসের ঝাঁকের পুকুরের দিকে যাত্রা এই সব নিয়ে তার সংসার হয়েও গেল তাই তারা ঢাকা চলে আসবে রাতের ট্রেন সন্ধ্যা থেকে গোছগাছ হচ্ছে তখন তার নানা চান তার মাকে বললেন সালমা ছিল বাড়িটা আলো হয়েছিল মেটা আরও কয়েকদিন থাকুক চিন্তা করিস না আমি নিজে গিয়ে দিয়ে আসব তার মা নিতান্ত অনিচ্ছায় বললেন আচ্ছা বেশি দেরি করবেন না বাবা আমি এক সপ্তাহের মধ্যে দিয়ে আসবো রে বেটি তিনি থেকে গেলেন তিন দিনের দিন মা মৃত্যু সংবাদ নিয়ে টেলিগ্রাম এলো তার ঢাকা যাওয়া হলো না নানার বাড়ি থেকে ম্যাট্রিক পাস করলেন তারপর একবার ছোট মামার সঙ্গে বেড়াতে গেলেন দুর্গাপুর দিনে দিনে গিয়ে ফিরে আসার কথা পৌঁছার পর এমন ঝড় বৃষ্টি শুরু হলো রাস্তাঘাটে পানি জমে গেল বাস বন্ধ তারা আটকা পড়ে গেলেন তিন দিন তিন রাত অপরিচিত এক ভদ্রলোকের বাড়িতে থাকতে হলো ভদ্রলোক বুড়ো সাবরেজিস্ট্রার ঘোরতর ধরনের নামাজি মানুষ বাড়িতে কঠিন পর্দা প্রথা মেয়েদের উঁচু গলায় কথা বলার পর্যন্ত নিয়ম নেই উঁচু গলায় কথা বললে পুরুষ মানুষ শুনে ফেলবে তার অস্বস্তির সীমা রইল না বেড়াতে এসে একই বিপদে পড়া গেল দ্বিতীয় দিনে হঠাৎ করে অস্বস্তি কেটে গেল সংসারটাকে খুব আপন মনে হতে লাগল সন্ধ্যাবেলা বাড়ির বারান্দায় জল চকি পেতে তিনি বসে আছেন তখনও মুসুলধারে বৃষ্টি পড়ছে উঠানে কলকল করছে পানি ছেলেরা কলা কেটে কলা ভোড়া বানিয়ে উঠোনে নিয়ে এসেছে তিনি দেখে খুব মজা পাচ্ছেন এই বাড়ি বাড়ির মানুষজন কলা গাছের ভোড়া সবই খুব আপন মনে হচ্ছে নিজের মনে হচ্ছে তখন সাব রেজিস্টার নিয়ামত হোসেন মসজিদে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন তাকে দেখে বিরক্ত মুখে বললেন মা শোনো সন্ধ্যাবেলা মাথায় কাপড় না দিয়ে বসে আছো এটা ভালো না মাথায় কাপড় দাও তিনি লজ্জিত হয়ে দ্রুত মাথায় কাপড় দিলেন সেই রাতেই নিয়ামত হোসেন তার মামাকে ডেকে বললেন আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না এই যে আপনি অজানা অজানা একজন মানুষ মেয়েটাকে নিয়ে মহা বিপদে পড়ে আমার কাছে আশ্রয় নিয়েছেন এটাও আল্লাহর ইশারা তার মামা লজ্জিত মুখে বললেন জি জি নিয়ামত হোসেন বললেন আপনার ভাগ্নিকে আমাদের সবার খুবই পছন্দ হয়েছে অতি সুলক্ষণা মেয়ে আমি লোক মারফত আপনাদের সম্পর্কে খোঁজখবর নিয়েছি খবর যা পেয়েছি তাতেও অতি আনন্দিত হয়েছি আপনাদের সরাফত ভালো তার মামা কিছু না বুঝেই আবারও বললেন জি জি নিয়ামত হোসেন বললেন এখন আপনার ভাগ্নির বিষয়ে আমার একটা আবদার আছে রাখা না রাখা আপনার ব্যাপার আমার বড় ছেলের নাম রশিদ ভালো ছেলে বলে আমার বিশ্বাস এবছর বিয়ে পাশ করেছে চাকরি বাকরি কিছু পায় নাই তবে ইনশাল্লাহ পেয়ে যাবে ছেলে থাকে ময়মনসিংহ তাকে আসতে খবর পাঠিয়েছি ছেলেটাকে দেখেন যদি পছন্দ হয় তাহলে ভাগ্নিকে আমার ছেলের সঙ্গে বিবাহ দেন আমাদের কোনো দাবি নাই এক হাজার এক টাকা কাবিনে বিবাহ হবে কোনা নামে আমি দশ একর ধানি জমি রেজিস্ট্রি করে দেব এখন আপনাদের বিবেচনা মামার চোখ মুখ শুকিয়ে গেল তিনি গলায় বললেন জি জি রাতে মামা এক ঘরে শুয়েছে মামা থমথম এবং চাপা গলায় বললেন ফাজলামের জায়গা পায় না জোর করে বিয়ে দিয়ে দেবে সালমা তুই কোনো চিন্তা করিস না বাস চালু না হলেও নৌকা চলাচল শুরু হয়েছে আমি খোঁজ নিয়েছি কাল সকালে নৌকা করে চলে যাব জোর করে মেয়ে রেখে দেয়া বদমাশের বদমাশ মোহনগঞ্জের বাজারে পেলে জুতা পিটা করুম শালা ধান্দাবাজ সালমা বলল জোর করে তো বিয়ে করিয়ে ফেলতে চাচ্ছে না তোমাকে প্রস্তাব দিয়েছে প্রস্তাব অপছন্দ হলে তুমি বলবে না প্রস্তাবই বা দিবে কেন প্রস্তাব দিতে হলে মোহনগঞ্জ যাবে তারপর প্রস্তাব দিবে বদমাশের দল সালমা হাসতে হাসতে বলল কথায় কথায় তুমি বদমাশ বলছো কেন এত রাগ করছো কেন রাগ করব না শেষ রাতে বলতে গেলে ঘাট ধরে ঘুম থেকে তুলে দেয় ফজরের নামাজ পড়তে হবে নামাজ পড়ি না পড়ি সেটা আমার ব্যাপার তুমি জোর করার কে তাও ঘরে নামাজ পড়লে হবে না পা কাদা পানি পার হয়ে তিন মাইল দূরের মসজিদে যেতে হবে আমি মরে গেলেও এই বাড়িতে তোর বিয়ে দেব না এখানে বিয়ে দিলে এরা তোর জীবন শেষ করে দেবে সকাল হোক বিদায় হয়ে যাব নৌকা না পাওয়া গেলে সাঁতরে চলে যাব সকালবেলা হোসেন আলী সাহেবের বড় ছেলে সুটকেস হাতে নিয়ে বৃষ্টিতে ভিসে ভিজতে উপস্থিত সালমান ঢেকি ঘরের বারান্দায় দাঁড়িয়ে তাকে প্রথম দেখল এবং আশ্চর্যের ব্যাপার চোখ নামিয়ে নিতে পারল না মুহূর্তের মধ্যে বুক ব্যথা শুরু হলো কোথেকে একটা কান্নার দলা গলার কাছে এসে মাছের কাটার মতো আটকে গেল সুখের মতো ব্যথা বোধ হতে লাগল তার মনে হল না থাক কি মনে হলো তা তিনি এখন আর ভাবতে চান না তার বড়ই অস্বস্তি লাগে মাত্র ষোলো বছর বয়সে তিনি যে কাণ্ড কারখানা করেছেন তা ভাবলে তার লজ্জায় গায়ে কাঁটা দেয় এ যুগে মেয়েদের নানান সাহসিকতার গল্প তিনি শোনেন শুনতে শুনতে মনে হয় তার নিজের সাহসও তো এদের তুলনায় কম ছিল না বরং অনেক বেশি ছিল মামা তখন সুটকেস গছিয়ে ফেলেছেন চলে যাবেন দুর্গাপুর ধীরাই লঞ্চ সার্ভিস চালু হয়েছে দুপুর দুপুরবেলাতে লঞ্চ ছাড়বে হোসেন সাহেবকে বললেন বিয়ের আলাপ তো এভাবে হুট করে হয় না দিন তারিখ ঠিক করে মোহনগঞ্জ আসেন কথাবার্তা হবে কপালে থাকলে বিয়ে হবে মানুষের ইচ্ছায় তো বিয়ে সাধী হয় না আল্লাহর ইচ্ছায় হয় সালমার মামা যখন চলে যাবার জন্য প্রস্তুত তখন একটা কাণ্ড হলো তিনি ভাগ্নিকে বললেন যাও বাড়ির মেয়ে ছেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো সালমা ইতস্ত করে বলল মামা একটা কথা সালমার মামা ভ্রুকুচকে বললেন কি কথা ছেলেটাকে আমার পছন্দ হয়েছে কি বললি সালমা কোনোরকম লজ্জা বা সংকোচ না করে আবার বলল ছেলেটাকে তার পছন্দ হয়েছে সালমার মামা হতভম্ব গলায় বললেন আমার তো মনে হয় এরা তোকে তাবিজ করেছে অবশ্যই তাবিজ করেছে না হলে নিজের মুখে কোনো মেয়ে কথা বলতে পারে পছন্দ হলে পরে দেখা যাবে যা অন্দরের মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে আয় সালমা অন্দরে গেল হোসেন আলী সাহেবকে কদম করলো করল হোসেন আলী সাহেব বললেন তোমাকে মা আমার খুব পছন্দ হয়েছে এত পছন্দ এই জীবনে কাউকে হয় নাই যাই হোক আমি যাতে তোমাকে এই বাড়িতে রেখে দিতে পারি সেই চেষ্টা করব প্রস্তাব নিয়ে যাব বাকি আল্লাহর ইচ্ছা সালমা তখন বলল বেশ স্পষ্ট করে বলল আমি মামার সঙ্গে যাব না আমি এই বাড়িতে থাকব সেই রাতেই কাজই ডাকিয়ে বিয়ে পড়ানো হল বাসরাতে সালমা স্বামীর সঙ্গে যেসব কাণ্ড কারখানা করল এই যুগের অতি আধুনিক অতি সাহসী মেয়েরাও তা করতে লজ্জা পাবে বিয়ের পর মামার বাড়ির সঙ্গে তার সব রকম সম্পর্ক নষ্ট হয়ে যায় মামাদের ধারণা সালমা পরিবারের মাথা হেড করেছে পরিবারের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে তার মামা জানিয়ে দিলেন সালমা যেন আর কোনোদিন মোহনগঞ্জ ফিরে না আসে সালমা ফিরে যায়নি সে তার শ্বশুরের মৃত্যু পর্যন্ত দুর্গাপুরেই ছিল এখন জীবনের শেষ অঙ্ক কাটাচ্ছে হাসপাতালে হাসপাতালটাকেই ঘরবাড়ি মনে হচ্ছে এই ঘরবাড়ি ছেড়ে তিনি তার আগের বাড়িতে ফিরে যাবেন তা মনে হয় না সুবর্ণের বর্ষা সংখ্যা বের হয়েছে প্রচ্ছদে কদম গাছের ছবি ফটোগ্রাফার কি কায়দা করেছে দেখে মনে হয় জল রঙে আঁকা ছবি আতাহারের মনে হল লোকজন প্রচ্ছদ দেখে পত্রিকা কিনে ফেলবে হু হু করে সুবর্ণ বিক্রি হয়ে যাবে আতাহার সূচিপত্রে চোখ বুলাল আবু কায়সার রবীন্দ্রনাথের বর্ষা বুকের ভেতর আতাহার নিঃশ্বাস চাপল আবার রবীন্দ্রনাথ এই বুড়োর হাত থেকে কি নিস্তার নেই মুরিরুল হাসান জীবনানন্দের বর্ষা বিদ্বেষ জীবনানন্দের বর্ষা বিদ্বেষ ছিল নাকি হেমন্ত শীত এইসব নিয়ে ভদ্রলোকের মাতামাতি আছে তার মানে এই না যে তার বর্ষা বিদ্বেষ ছিল বাঙালি ছেলের বর্ষা বিদ্বেষ থাকলে বুঝতে হবে সে অসুস্থ তার ভালো চিকিৎসা হওয়া দরকার বর্ষার নিবেদিত কবিতা গুচ্ছ। বেশ কটি কবিতা আছে আধারের বুক ধক করছে কখন তার নিজের নামটা পাওয়া যাবে নাম নেই আশ্চর্যকাণ্ড তো নাম থাকবে না কেন তরুণদের কবি তাকে আলাদা কোনো শিরোনামে যাচ্ছে আধার দ্রুত পুরো সূচিপত্রে চোখ বুলাল তারপর পড়ল আস্তে আস্তে দ্রুত চোখ বুলালে অনেক সময় চোখ এড়িয়ে যায় আধার বা সাজ্জাদ দুজনের কারণ আমি নেই এমন অবশ্যই হতে পারে যে ভুলে সূচিপত্রে নাম আসেনি তরুণ কবি তরুণ গল্পকারদের ক্ষেত্রে এ জাতীয় ভুল হয় তাদের ক্ষেত্রেও হয়েছে ভেতরে কবিতা ঠিকই ছাপা হয়েছে শুধু সূচিপত্রের নাম নেই আঁতার একটা একটা করে পাতা উল্টালো না কবিতা ছাপা হয়নি গণি সাহেব তাদের ডস দিয়েছেন নিউজ ট্যান্ডের ছেলেটা বলল কিনবেন স্যার আঁতার বলল টাকা থাকলে কিনতাম টাকা নেই পত্রিকা ঘাটাঘাটি করেছি এই বাবদ তুই বরং একটা টাকা রেখে দে ছেলেটা রাগে চোখে তাকালো তবে আতাহারের সঙ্গে অন্য যে ভদ্রলোক গভীর মনোযোগে একটার পর একটা খবরের কাগজ পড়ে যাচ্ছেন তিনি মজা পেয়ে হো হো করে হাসতে লাগলেন আতারের মনে হলো বর্ষার এই সকালটা একজনকে গভীর আনন্দদানের মাধ্যমে শুরু হলো কবিতা ছাপা না হবার পরেও হয়তো আজকের দিনটা ভালো যাবে যদিও তার সম্ভাবনা ক্ষীণ সকালে বাড়ি থেকে বেরোবার সময় উঠোনের তারা একটা কাক বসে থাকতে দেখা গেছে কাক যাত্রা অসম্ভব অশুভ কাক বলে কাকা চারপাশ খা খা শিয়াল যাত্রা শুভ ঢাকা শহরে শিয়াল কোথায় পাওয়া যাবে গ্রামে শিয়াল নেই আর ঢাকা শহরে শিয়াল শিয়াল বলে হুক্কা হুয়া তার কাছে জগৎ ভুয়া আজ হচ্ছেটা কি ব্যর্থ কবি ছড়াকার হিসেবে আত্মপ্রকাশ করছে মাথার ভেতরে একের পর এক ছড়া তৈরি হচ্ছে আধার রিকশা নিয়ে নিল সে যাবে মুগদাপাড়া কণার ঠিকানা শেষ পর্যন্ত পাওয়া গেছে সে থাকে মুগদাপাড়ায় আটার কলের পশ্চিম পাশে ইউনানি দাওয়াখানা দোতালায় টম্বর কিছু নেই খুঁজে বের করতে জীবন বের হয়ে যাবে জীবন বের হলে বের হবে ব্যর্থ কবির জীবন এমন কিছু মূল্যবান নয় কোনাকে চিড়িয়াখানা দেখানোর জন্যে সময়টা ভালো না প্যাচ প্যাচে বর্ষা এখন বৃষ্টি হচ্ছে না তবে যে কোনো সময় বৃষ্টি নামবে আকাশ ঘন কালো হয়ে আছে বর্ষার পশু পাখি দেখতে ভালো লাগার নয় বর্ষায় দেখতে হয় গাছপালা বৃষ্টি নামলে এদের যাওয়ার উপায় নেই এদের নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে ভিজতে হবে পশু পাখি চেষ্টা করবে বৃষ্টির হাত থেকে বাঁচবার সম্পূর্ণ দুরকম ব্যাপার অনেকক্ষণ কড়া নাড়ার পর যে মেয়েটির দরজা খুলে দিল মনে হচ্ছে সেই কণা কালো রোগা একটা মেয়ে চোখ দুটি বিষণ্ন চোখ বিষণ্ন নাও হতে পারে ব্যাপারটা হয়তো তার কল্পনা মেয়েটি এলোমেলো ভঙ্গিতে হালকা নীল একটা শাড়ি পরেছে নীল শাড়ি পরা মেয়েদের চোখ বিষণ্ন দেখায় শাড়ির ছায়া পড়ে চোখে মিটি বলল কে আতাহার বলল আমাকে চিনবেন না আমার নাম আতাহার সাজাদ আমাকে পাঠিয়েছে ওর সঙ্গে একদিন মাত্র আপনার দেখা হয়েছে জানি না ওর কথা আপনার মনে আছে কিনা কণা উৎফুল্ল কলায় বলল আরে সাজ্জাদ ভাইজানের কথা মনে থাকব না আপনি যে কি বলেন উনি বলেছিলেন আপনাকে আর আপনার স্বামীকে চিড়িয়াখানা দেখাবেন হ্যাঁ বলেছিলেন আমাকে পাঠিয়েছেন বললে আমি একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসি এখন আপনার অসুবিধা না থাকলে আমি এখন নিয়ে যাব চিড়িয়াখানা সকাল নটা থেকে খোলে এখন বাজে এগারোটা আ লক্ষ্য করল মেয়েটার চোখে চাপা আনন্দ ঝলমল করছে আনন্দের চেয়ে কৌতূহল এবং বিস্ময় থাকাটা উচিত ছিল না কথা নি বার্তা নেই একটা লোক চিড়িয়াখানা দেখানোর ব্যবস্থা করছে এতে বিস্মিত হবার কথা মেয়েটা বিস্মিত হচ্ছে না কণা বলল আমার স্বামীর একটু জিজ্ঞাসা করা লাগবে ও এখন যাবে কি না জিজ্ঞেস করুন সে তো ফার্মেসিতে কাজে আছে। আমি শুনেছিলাম ফার্মেসির চাকরি চলে গেছে একটা গেছে আরেকটা পেয়েছে ফার্মেসির কাজ যারা জানে তাদের কাজের অসুবিধা হয় না ওনার ফার্মেসিটা কোথায় কাছেই রাস্তার মাথায় আতার বলল আপনি কি জিজ্ঞেস করে আসবেন না আমি গিয়ে জিজ্ঞেস করব। চলেন দুইজনে মিলে যাই আধার মেয়েটির বিশেষত্বগুলি ধরার চেষ্টা করছে চোখে পড়ার মতো বিশেষত্ব থাকতেই হবে সাজাদের মতো ছেলে কোনো কারণ ছাড়া হুট করে মেয়েটাকে চিড়িয়াখানা দেখানোর জন্য ব্যস্ত হয়ে যাবে তা হয় না অনেক উদ্ভট উদ্ভট কাণ্ড সে করে তবে তার প্রতিটা উদ্ভট কাণ্ডের পেছনে ভালো লজিক থাকে এই মেয়েটির ক্ষেত্রেও আছে তবে তা আতাহারের চোখে ধরা পড়ছে না কনাকে আর দশটা সাধারণ মেয়ের মতোই লাগছে তবে কথাবার্তা বলছে সহজ ভঙ্গিতে অচেনা পুরুষের সঙ্গে কথা বলার আলষ্ঠতা তার মধ্যে নেই না থাকারই কথা যে শিল্পীর সামনে মডেল হয়ে পোজ দেয় সে অচেনা পুরুষের সামনে লজ্জায় জড়োসড়ো হবে না এটাই স্বাভাবিক স্বামীর থলথলে ধরনের বেটে একজন মানুষ কয়েক রাত ঘুম না হলে চোখে যে ঘোর ভাব চলে আসে তার চোখেও তাই এসেছে মনে হচ্ছে সুযোগ সুবিধা মতো ওষুধ বিক্রি করতে করতে সেখানিকটা ঘুমিয়ে নেবে চিড়িয়াখানায় যাবার প্রস্তাবে সে বিস্মিত হল না হাই তুলতে তুলতে বলল কাজকর্ম ফেলে চিড়িয়াখানা কি ছুটির দিনে আসেন শুক্রবার দোকানে একবেলা ছুটি থাকে শুক্রবার সকালে আসেন আতার অত্যন্ত আনন্দিত হবার ভঙ্গিতে হেসে বলল জি আচ্ছা এই শুক্রবার না তারপরে শুক্রবার আসেন এই শুক্রবারে কাজ আছে জি আচ্ছা কণা সমস্যার সমাধান হবার পর আধার স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল মানুষ খোঁজার ঝামেলা থেকে আপাতত মুক্তি পাওয়া গেছে সাজ্জাদ জিজ্ঞেস করলে সে এখন বলতে পারবে কনাকে পাওয়া গেছে এতে সাজ্জাদের আগ্রহ খানিকটা কমে যাওয়ার কথা পাওয়া না গেলেই আগ্রহ বাড়তে থাকে একবার পাওয়া গেলে আগ্রহ কমে যায় মডার্ন ফার্মেসি থেকে বের হয়েই আথার কনার দিকে তাকিয়ে বলল আমি তাহলে যাই কণা হাসি মুখে বলল জিয়াসা এই শুক্রবারের পরের শুক্রবার গাড়ি নিয়ে চলে আসব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ না বললে একটা বেরাসেরা হয় ইনশাল্লাহ কণা বলল আমি একটা পান খাব মিষ্টি পান রাস্তার মোড়ে পান সিগারেটের দোকান আধার কণাকে মিষ্টি পান কিনে দিল এবং মনে মনে স্বীকার করতে বাধ্য হলো মেটি স্মার্ট আধার বলল আমি আমার বাড়ির ঠিকানা তোমাকে লিখে দিয়ে যাচ্ছি যদি তোমরা অন্য কোথাও চলে যাও আমাকে জানিও কনা হাসি মুখে বলল জি আসা বলেই সে ঠোঁট গোল করে ফুটপাতে লাল পানের পিক ফেলল আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি গলায় সে বলল ভাইজান প্রথম আপনি আমারে আপনি কইরা বলতেছিলেন এখন তুমি বলতেছেন কারণটা কি আথার হক চকিয়ে গেল কারণ কেন সে তুমি বলা শুরু করেছে সে নিজেও জানে না কণা হাসছে আতাহারের হক চকানোয় মনে হয় সে খুব মজা পাচ্ছে কণা আবারও রাস্তায় পিচ করে পিক ফেললো আঁতাহারের মনে হল মেয়েদের পান খেয়ে রাস্তায় পিক ফেলার দৃশ্যটাও তো সুন্দর খুব সুন্দর আমরা কখনো তুচ্ছ ব্যাপারগুলি লক্ষ্য করি না বিভূতিভূষণ কিংবা মানিকবাবু কি তাদের কোনো গ্রন্থে লিখে গেছেন জগতের সুন্দরতম দৃশ্যের একটি হচ্ছে রাস্তার মেয়েদের পানের পিক ফেলা কনা আমি যাই কই যাইবেন যাবার অনেক জায়গা আছে কোন এক জায়গায় চলে যাব আধার বাস স্ট্যান্ডের দিকে এগুচ্ছে তার পেছনে পেছনে আসছে কনা সে মনে হচ্ছে তাকে বাস পর্যন্ত এগিয়ে দেবে বাস না শেষ পর্যন্ত আধার একটা রিক্সা নিল দিনটা মেঘলা মেঘলা দিনে ভালোবাসার বাস বের হয় কাজে বাসের গাদাগাদি ভিড়ে এবং মানুষের গায়ের বিষাক্ত ঘামের গন্ধে দিনটা নষ্ট করা ঠিক না রিক্সওয়ালা বলল কই যাইবেন আতার বলল চলো না দেখি রিক্সা চলছে কণা হাসি মুখে দাঁড়িয়ে আছে মেঘলা দিনের রিক্সা যাত্রায় কণার মতো একটি মেয়ে পাশে থাকলে কেমন হতো দুজনে মিললে আকাশ দেখতে দেখতে যাওয়া যেত এখন পর্যন্ত আতাহার কোনো তরুণীকে পাশে বসে আকাশ দেখেনি ময়না ভাই আতারকে দেখে গম্ভীর গলায় বললেন তোকে বলেছিলাম না আঠারো তারিখ টাকা নিয়ে আসতে এসেছিলি না না কেন টাকার জোগাড় করতে পারিনি সামান্য দুই লাখ টাকা জোগাড় হলো না দুই লাখ টাকা সামান্য না আমার কাছে না টাকা জোগাড় করতে পারবি না আগে বললি না কেন আগে ভেবেছিলাম পারব বড় আপার ফ্ল্যাট বিক্রি হবে সেখান থেকে ধান নেব ফ্ল্যাট এখনও বিক্রি হয়নি তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমন কেউ কি ছিল না যে টাকাটা ধার দিতে পারে সাজা দিতে পারত কিন্তু কিন্তু কি আতাহার হাসল ভাই রাগি গলায় বললেন হাসবি না খবরদার হাসবি না তোর হাসি দেখে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে তোকে আমি স্নেহ করি আমি তোর একটা উপকার করতে চেয়েছিলাম টাকা জোগাড় হচ্ছিল না আমাকে তো এসে বলবি একটা কিছু ব্যবস্থা করতাম জাপানের ভিসা কি হয়েছে অবশ্যই হয়েছে ময়না মিয়া কাজ করে না সারটা ছেলের গতি করে দিয়েছি শুধু তোর কিছু করতে পারলাম না আফসোস বড়ই আফসোস চানাস কিছু খাবি পানি খাবো পানি তো খাবি তুই কপাল করে এসেছিস পানি খাবার আমি খুব কম মানুষকে স্নেহ করি তুই সেই কম মানুষগুলির একজন সিনসিয়ারলি তোর একটা উপকার করতে চেয়েছিলাম মনে ভাই বিরক্ত মুখে সিগারেট ধরালেন আঁথার পানির জন্য অপেক্ষা করতে লাগল মনে ভাই নিউ মফিস অফিসের ম্যানেজারের ঘরে বসে আছেন বসার ভঙ্গি আগের মতো টেবিলের উপর পাতলা তার পায়ে লাল মোজা মোজা এক জায়গায় ছেঁড়া সেই ছেঁড়া দিয়ে তার পায়ের বুড়ো আঙুল বের হয়ে আছে ময়না ভাই সেই আঙুল আবার একটু পরপর নাড়াচ্ছেন আতাহার জি ছবিতে অভিনয় করবি ছবিতে অভিনয় হ্যাঁ করলে বল ব্যবস্থা করে দিই তোর চেহারা সুন্দর আছে চোখের এক্সপ্রেশনও ভালো শুধু দাঁড়িটাটি চেঁচে ফেলতে হবে ডাইরেক্টর মনসুর আলী আমার বন্ধু মানুষ নতুন নায়ক খুঁজছে তুই চাইলে তোকে ওর কাছে নিয়ে যেতে পারি ফার্স্ট ছবি হিট করলে ধাই ধাই করে উঠে যাবি নায়িকাদের কোলে হাত রেখে এসি দেয়া ঠান্ডা গাড়িতে ঘুরতে পারবি ছবির নাম কি ছবির নাম দিয়ে তোর দরকার কি কমার্শিয়াল ছবির নাম কাহিনীতে কিছু যায় আসে না তোর ইচ্ছা আছে কিনা বল আমি মনসুর আলীকে বললে ও আমার কথা ফেলবে না ওর লেজ আমার কাছে বাধা ভেবে দেখ করবি কি না করবো গুড জীবন সম্পর্কে তোর তাহলে পজিটিভ দৃষ্টিভঙ্গি আছে অধিকাংশ সময় তোর বয়সী যুবকরা হতাশায় ডুবে যায় ফেন্সি ডিল খাওয়া শুরু করে তোর এইসব অভ্যাস নেই তো না অ্যাক্সেলেন্ট যে দেশের তরুণ সমাজ কফ সিরাপ খেয়ে নেশা করে সেই দেশের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হচ্ছে কক খক করে কাঁশা বুঝলি তোদের সোনার বাংলার ভবিষ্যৎ হচ্ছে খক করে কাঁসা পিওন পানি এনেছে অফিসে মনে হচ্ছে পানি খাওয়ার গ্লাস নেই চায়ের কাপে করে পানি এনেছে এক কাপ পানি খেয়ে আতাহারের তৃষ্ণা বেড়ে গেল দ্বিতীয় কাপ পানির জন্য বলতে ইচ্ছা করছে না পিওনের হাবভাব ভালো না সে তাকাচ্ছে কঠিন দৃষ্টিতে ময়না ভাই চেয়ার থেকে পা নামিয়েছেন পকেট থেকে নোটবই বের করেছেন নোটবই ভর্তি দুনিয়ার মানুষের টেলিফোন নম্বর মনসুর আলীর টেলিফোন নম্বরটা বের করতে সময় লাগলো তিনি গম্ভীর গলায় বললেন ম্যানেজার দেখি মনসুরকে টেলিফোনে ধরো প্রথমে এই নাম্বারটা ট্রাই করো এখানে না পেলে পেজাল লাগাও তিনি আতাহারের দিকে তাকিয়ে বললেন তোর কাজ নেই তো বস আরাম করে যা করার আজকের মধ্যেই করতে হবে কাল দিন ব্যস্ত থাকব পশু যাচ্ছে জাপান আতাহার ধৈর্য ধরে বসে রইল ময়না অনেক চেষ্টা করেও মনসুর আলীকে ধরতে পারলেন না বর্ষা মনে হয় এবছরে আগে আগে চলে এসেছে দুপুর থেকে ঝুম বৃষ্টি এরকম বৃষ্টিকেই ইংরেজিতে হয়তো বলে ডক্স তবে আজ বৃষ্টি যা নেমেছে তাকে ডক্স বলা ঠিক হবে না একে বলা উচিত হর্স অ্যান্ড এলিফ্যান্ট এরকম বৃষ্টি দেখতে হলে হয় বৃষ্টিতে ভিজলে হয় কিংবা নিজের ঘরের বিছানায় কাঁথা মুড়ি দিয়ে বসে জানলা দিয়ে তাকিয়ে থাকতে হয় মাঝে মাঝে কোনো পথ নেই আতাহার তার বাসার খুব কাছাকাছি আছে হেঁটে যেতে পাঁচ মিনিট লাগবে বৃষ্টিতে হেঁটে যাওয়ার প্রশ্ন ওঠে না তাকে যেতে হবে দৌড়ে দু মিনিটের বেশি লাগবে না কেন জানি যেতে ইচ্ছা করছে না সে মমতা ডিপার্টমেন্টাল স্টোরে বসে আছে ডিপার্টমেন্টাল স্টোরে এক মানুষ এরা বৃষ্টি দেখে দোকানে আশ্রয় নিয়েছে তারা বৃষ্টি দেখছে ভয়াবহ প্রীতিষ্ণা নিয়ে আতাহার মমতা জেনারেল স্টোরের মালিকের ভাগ্নিকে বলল সে স্টোরের ক্যাশিয়ার আতাহারের সঙ্গে তার ভালো খাতির আছে শুধু যখন আতাহার টেলিফোন করতে চায় তখন তার চোখ মুখ শক্ত হয়ে যায় মোবারক একটা টেলিফোন করব মোবারক বিরক্ত মুখে টেলিফোন সেট বের করল টেলিফোনের তালা খোলার চাবি বের করল আতাহার ঢাকা শহরে মাত্র একজনের টেলিফোন নাম্বারই জানে সাজ্জাদের নাম্বার এই নম্বরে আতাহার পক্ষে টেলিফোন করে না কারণ টেলিফোনটা হোসেন সাহেবের ঘরে রিং বাজা মাত্রই তিনি টেলিফোন ধরেন এবং অতি মধুর গলায় বলেন হ্যালো কে কথা বলছেন কথা যিনিই বলুন তিনি পঁয়তাল্লিশ মিনিটের আগে টেলিফোন ছাড়েন না আথার এখন আর রিস্ক নেয় না হোসেন সাহেবের গলা শোনা মাত্র খট করে রিসিভার নামিয়ে রাখে আজও সে ধরেই নিয়েছিল হোসেন সাহেব টেলিফোন ধরবেন তাকে বিস্মিত করে দিয়ে টেলিফোন ধরল নিতু আঁথার খুশি খুশি গলায় বলল তোদের ওখানে বৃষ্টি হচ্ছে না কি রে নিতু নিতু বলল হচ্ছে এরকম শুকনো গলায় হচ্ছে বললি কেন তোর গলা শুনে মনে হচ্ছে বৃষ্টি হওয়াটা খুব খারাপ গলায় আনন্দ নেই কেন আমি তার ব্যাঙ না যে বৃষ্টি হলেই আনন্দে লাভাবো গলা শর্তা তো ব্যাঙের মতোই লাগছে সর্দি বাঁধিয়েছিস নিতু কঠিন গলায় বলল আপনি কি ভাইয়ার সঙ্গে কথা বলবেন হ্যাঁ ধরে থাকুন ভাইয়াকে দিচ্ছি এরকম বৃষ্টিতে সে ঘরে বসে আছে বৃষ্টিতে ভিজছেন না আশ্চর্য তো ভাইয়া ছাতে তার চিলে কোঠার ঘরে তাকে খবর দিয়ে আসতে একটু দেরি হবে আপনি ধরে থাকুন তুই যা খবর দে আমি ধরে আছি আমার কোনো কাজকর্ম নেই প্রয়োজনে আমি অনন্তকাল টেলিফোন ধরে বসে থাকতে পারি আধারকে বেশিক্ষণ বসে থাকতে হলো না সাচাতে টেলিফোন ধরে বিরক্ত গলায় বলল তোকে কতবার বলেছি কখনো আমাকে টেলিফোন করবি না টেলিফোনে কথা বলতে আমার ভালো লাগে না চট করে বল কি ব্যাপার কনার ঠিকানা জোগাড় করেছি এই শুক্রবারের পরের শুক্রবার তাকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে যাব আর কিছু বলবি সুবর্ণ বের হয়েছে তোর কবিতা ছাপা হয়নি না গুচিকিৎসার ব্যবস্থা করতে হবে গুচিকিৎসা ছাড়া কাজ হবে না মেথুর পট্টিতে গিয়ে আমি ব্যবস্থা করব। তুই কি আর কিছু বলবি না কণামেটিকে কেমন দেখলি চমৎকার বুঝতে পারছি না কি জন্যে চমৎকার লাগলো পান খেয়ে রাস্তায় পিক ফেলেছিল এই দৃশ্য দেখে হঠাৎ মনে হলো মেটা চমৎকার তুই ঠিকই ধরেছিস মেটার মধ্যে সহজ একটা ব্যাপার আছে জলের মতো সহজ এ হলো সহজিয়া নারীগোত্রের একজন সচরাচর দেখা যায় না বলেই তোর ভালো লাগছে যাই হোক আমি এখন আর কথা বলবো না ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবো নে তুই বাবার সঙ্গে কথা বল বাবা তোর সঙ্গে কথা বলার পাশে দাঁড়িয়ে আছেন আতাহার টেলিফোন রিসিভার হাতে নিয়ে আতঙ্কে প্রায় জমে গেল মনে হচ্ছে এই মুহূর্তে তার ছোটখাটো কোনো স্ট্রোকের মতো হচ্ছে কে আতাহার জি চাচা তুমি কেমন আছো জি ভালো আছি অনেকদিন তোমাকে দেখি না পরশু দিনে আপনার সঙ্গে দেখা হয়েছে দুই ঘন্টার মতো কথা হলো খুনের মামলা নিয়ে কথা বলছিলেন ও হ্যাঁ জামশেদারসা স্টেট অসাধারণ একটা মামলা আইনের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে জি জি আতাহার তুমি কি আগামীকাল কিংবা পরশু একটু আসতে পারবে কেন বলুন তো চাচা সাজ্জাদ এত বড় একটা চাকরি পেয়েছে সেলিব্রেট করব বলে ভাবছি কোনো একটা ভালো হোটেলে গিয়ে সামান্য খাওয়া দাওয়া সাজার চাকরি পেয়েছে নাকি তুমি জানো না জি না তুমি হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড আর তুমি জানো না আশ্চর্য অবশ্য আশ্চর্য হবার কিছু নেই ওর স্বভাবটি এইরকম আমি কিছু জানতাম না বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী টেলিফোন করায় জানলাম সাজাদ অবশ্যই এক মাস আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে চাকরিতে জয়েনও করেনি আমাকেও কিছু জানায়নি এখন কি চাকরিতে জয়েন করবে করবে তো বটেই না করে পথ কি কিছু একটা করে তো খেতে হবে বৃষ্টিতে ভিজে আর জ্যোৎস্না গায়ে মেখে বেড়ালে তো হবে না তাই না জি তা তো বটেই সাজ্জাদ নিতু দুজনের ব্যবস্থা করে ফেলতে পারলে আমি নিশ্চিত হতে পারি শরীরের অবস্থা তো ভালো না হার্টের উপর দিয়ে একটা ঝড় গিয়েছে দ্বিতীয়বার সামলাতে পারবো বলে মনে হয় না ঠিক বলছি না জি সাজাদের তো একটা গতি হলো বাকি আছে নিতু ওর বিয়ের কথাবার্তা চালাচ্ছি বাচ্চা মেয়ে এখনই কিসের বিয়ে বাচ্চা কোথায় এই ডিসেম্বরে হবে কুড়ি নিতুর মাকে আমি যখন বিয়ে করি তখন নিতুর মার বয়স ছিল সেভেন্টিন দিন বদলাচ্ছে এই তো আতার তুমি ভুল বললে দিন ঠিকই আছে মানুষ বদলাচ্ছে সেই বদলানোটা কি ঠিক তা বিচারের সময় এসে গেছে নিতু কিছুতেই বিয়েতে রাজি না এইসব যুক্তি দিয়ে তাকে বুঝিয়েছি এখন কি সে রাজি তাই তো মনে হয় একটা ছেলে পাওয়া গেছে আমাদের দুসম্পর্কের আত্মীয় ছেলে ভালো সারা জীবন ফার্স্ট সেকেন্ড হয়েছে দরিদ্র ফ্যামিলির ছেলে টাকা পয়সার লোভে রাজি হয়েছে বলে আমার ধারণা নিতু দেখতে তো আবার তেমন নিয়ে না আমার মতো হয়েছে ওর মার মতো হলে কোনো চিন্তা ছিল না নিতুর মার চেহারা পেয়েছে সাজ্জাদ রিসিভার ধরে রাখতে রাখতে আধারের হাত ব্যথা করছে একই যন্ত্রণার মধ্যে পড়া গেল টেলিফোনের এই দীর্ঘ কথাবার্তা মনে হচ্ছে অনন্তকাল ধরে চলবে শেষ বিচারের আগে ইসরাফিল যখন সিংহা ফুঁকবে তখনই শুধু হোসেন সাহেব বলবেন আতাহার একটু ধরো তো কে যেন বিকট শব্দে বাসি বাজাচ্ছে ব্যাপারটা কি দেখে আসি শেষ বিচারের আগে ইসরাফিল যখন সিঙ্গা ফুঁকবে তখন শুধু হোসেন সাহেব বলবেন আতাহার একটু ধরো তো শেষ হল হুমায়ুন আহমেদের উপন্যাস কবি এর ষষ্ঠ পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনাদের জন্য আমাদের নতুন আয়োজন তরু হরর যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং স্ক্রিনে উঠে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ